এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম 1975 পরবর্তী সময়ের ব্যাপ্তিতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত শিশুতোষ সিনেমা মাইক 7টি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন পাওয়ার পর মুক্তির মাত্র 3 মাসের প্রাক্কালে 6টি আন্তর্জাতিক পুরস্কার পেল সিনেমাটি। টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্ম এবং বেস্ট ডেবু ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছে FM শাহিন ও হাসান জাফরুল পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র মাইক। তবে চমকপ্রদ খবর হলো, পোর্ট ব্লেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল থেকে 4টি পুরস্কার এনেছে সিনেমাটি, যা অবশ্যই এই সিনেমার জন্য ইতিহাস হয়ে থাকবে। বেস্ট অ্যাক্টর, বেস্ট প্রোডিউসার, বেস্ট ডেবু ফিচার ফিল্ম, বেস্ট ডেবু ডিরেক্টর ক্যাটাগরিতে বিদেশি চলচ্চিত্রগুলোকে টেক্কা দিয়ে মর্যাদার মুকুট মাথায় পড়েছে মাইক সিনেমাটি। এছাড়া মাইক চলচ্চিত্রটি ইতোমধ্যে ইন্ডো ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রায়াঙ্গেল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিউল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের বড় মঞ্চে মাইক টিম আরও অনেক গৌরব বয়ে আনবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সিনেমাটির প্রযোজক ও পরিচালক FM শাহিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র মাইক নির্মাণ করা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি গত 29শে মে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। মাইক চলচ্চিত্রটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। মাইক চলচ্চিত্রটি এবছর 11 আগস্ট সারা দেশে মুক্তি পায়। দর্শক জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় সংসদের এক আলোচনায়ও মাইক সিনেমাকে প্রশংসায় ভাসিয়েছেন শামীম হায়দার পাটোয়ারি। মাইক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলান বিশ, সঙ্গীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, FM সোহাগ সহ শিশুশিল্পী আলী আবদুল্লাহ দাইয়ান ভুইয়া, খন্দকার মেহদুদ জলিল, মির্জা তাবিব ওয়াসিদ সহ প্রমুখ। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ ও নন্দিত নাট্যাভিনেত্রী তানভিন সুইটি। শিশুদের কথা মাথায় রেখে খুব কম সিনেমা নির্মাণ করা হয়েছে আমাদের দেশে, সেক্ষেত্রে মাইক সিনেমাটি রীতিমতো মন জয় করে নিয়েছে দর্শক মহলের।